মৌসুনি আইল্যান্ড বর্তমানে বেশ জনপ্রিয় জায়গা। নির্জন সমুদ্র বিচে হেঁটে বেড়ানো কিংবা সারাদিন ক্যাম্পে বসে বসে সমুদ্রকে উপভোগ করতে চাইলে মৌসুনি আইল্যান্ডই সেরা ঠিকানা। এখানে এখন 60 থেকে 65 খানা ক্যাম্প রয়েছে। সব দিক দিয়ে বিচার করে এর মধ্যে বেস্ট 8টি ক্যাম্প এই ভিডিওতে তুলে ধরলাম। স্যান্ড ক্যাসেল মৌসুমি দ্বীপের প্রায় শেষের দিকে এই ক্যাম্পটি অবস্থিত। এই ক্যাম্পের মাড হাউসগুলো খুব সুন্দর। খড়ের ছাউনি ও মাটি দিয়ে এই মাড হাউসগুলো তৈরি হয়েছে এবং মাড হাউসগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। গরমকালে প্রচণ্ড ঠান্ডা থাকে এই মাড হাউসগুলো। মৌসুনি দ্বীপে যতগুলো মাড হাউস আছে সব থেকে ভালো মাড হাউস হচ্ছে এই স্যান্ড ক্যাসেলের মাড হাউসগুলো। প্রতিটি মাড হাউসে অ্যাটাচ বাথরুম আছে। তো রুমগুলো আমরা পরে দেখবো, আগে ক্যাম্পটাকে খুব ভালো করে ঘুরে দেখে নিই। এই আটচালাটাও বেশ সুন্দর। এখানে সাধারণত সবাই বসে খাওয়া দাওয়া করে, তবে বড় টিম গেলে বসে আড্ডাও মারতে পারবেন না। আর এইগুলো হলো টেন্ট। খড়ের ছাউনির তলায় টেন্টগুলো সাজানো আছে যাতে গরমকালে প্রচণ্ড গরম না হয়। আর সামনের এই জায়গাগুলো সুন্দরভাবে সাজানো আছে। এই জায়গাগুলোতে বসে বসে নিজের ইচ্ছে মতো টাইম পাস করা যায় আর সারাদিন সমুদ্র দেখতে দেখতে সময় কেটে যাবে। দারুণ। এক কথায় স্যান্ড ক্যাসেল ক্যাম্পটা আমার খুব ভালো লেগেছে। সুন্দর সাজানো গোছানো, মাড হাউসগুলো দারুণ, টেন্টগুলো বেশ ভালো। এখানে এসি ও নন এসি রুম আছে, তাছাড়া অ্যাডভেঞ্চার টেন্টও আছে সমুদ্রের একদম ধারে। তাই ইচ্ছা করলে এই ক্যাম্পে আসতে পারেন, বেশ ভালো লাগবে। এখানে মাড হাউস এসি 1850, মাড হাউস নন এসি 1650, টেন্টগুলো 1250 উইথ ফুডিং অ্যান্ড লজিং পার হেড। তবে এই রেটটা সিজন ও অফ সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। এখন আমরা মাড হাউসের ভিতরগুলো দেখব। নেক্সট হচ্ছে মৌসুনি আইল্যান্ড এসএসএ টুরিস্ট ক্যাম্প। এই ক্যাম্পটি হচ্ছে মৌসুমি দ্বীপের আরও শেষের দিকে অবস্থিত। ক্যাম্পটি মোটামুটি ভালো। এই ক্যাম্পের রেটটা একটু কম অন্যান্য ক্যাম্পের থেকে। আপনাদের কত করে বলে? 1000 টাকা করে, মানে 1000 টাকা কি থাকা খাওয়া? আর ক্যাম্পটার নাম কি বললেন আরেকবার বলুন? এটারও কি একই রেট? এইটার মধ্যে
বাথরুম, দারুণ ব্যবস্থা করে, মানে হাজার টাকার ভালো টেন্ট। ডলফিন ক্যাম্প মৌসুনী দ্বীপের মাঝামাঝি এই ক্যাম্পটি অবস্থিত। এই ক্যাম্পের সামনে সি বিচটা খুব সুন্দর। ক্যাম্পের ভিতরটাও খুব সুন্দর। আর এই ক্যাম্পের এই হাউসটা মানে দারুণ। এই হাউসের উপর থেকে সি বিচটা দেখতে এত সুন্দর লাগে যা বলার না, এক কথা অকল্পনীয়। ডলফিনে এই সুন্দর দোতলা বাড়িটা ছাড়া অনেকগুলো টেন্ট ও কটেজ আছে। টেন্ট আর কটেজের ভাড়াগুলো একটু কম, তবে ওই দোতলা বাড়িটার ভাড়াটা একটু বেশি। টেন্টগুলো এই সি বিচের সাইডের সার দিয়ে পাতা আছে। বাঁশের তৈরি সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এই হচ্ছে ওপরের ঘর থেকে সি বিচের ভিউ, দারুণ, এক কথায় ওয়াও। মানে এইখানে বসে সারাদিন সি বিচ উপভোগ করা যায়, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে মুনলিট ক্যানভাস। এই ক্যাম্পটা মৌসুনী আইল্যান্ডের প্রায় শেষের দিকে অবস্থিত। আমরা সবাই দল বেঁধে এসে এই ক্যাম্পে উঠেছি। এই ক্যাম্পে টেন্ট, এসি ও নন এসি কটেজ আছে। এইগুলো হচ্ছে নন এসি কটেজ, এইগুলো হচ্ছে এসি কটেজ। সামনের এই জায়গাটা উঁচুতে বসার জায়গা আছে, এইগুলো সামনের দোলনা আছে। এইগুলো হচ্ছে টেন্ট, এর বাঁদিকটাও টেন্ট আছে, বাঁদিকটা এসি টেন্টও আছে। আর সামনের এইটা খোলা জায়গা, সবাই মিলে বসে আড্ডা মারতে পারবে বা টাইম পাস করতে পারবে। এই জায়গাটা বেশ সুন্দর, মানে সারাদিন এইখানে বসে শুয়ে সময় কাটানো যায়। আর এখানে কিছু অ্যাডভেঞ্চার টেন্টও আছে। এই ক্যাম্পের সুইমিং পুলও আছে, তবে সুইমিং পুলে নামতে দেয় না। যদি সুইমিং কস্টিউম থাকে আর 100 টাকা করে পার হেড দেবে, তাহলেই এই সুইমিং পুলে নামতে দেবে। সুইমিং পুলের উপরে জাল দিয়ে ঘেরা আছে, যাতে নোংরা না সুইমিং পুলে পড়ে। ক্যাম্পটা ভালো, আমাদের তো বেশ ভালো লেগেছে। এই হচ্ছে এসি টেন্ট, যে টেন্টটা আমরা নিয়েছিলাম, ডবল বেডেড এসি টেন্ট। ওই এসি আর এই হচ্ছে সিঙ্গেল বেড, আর এদিকে আর একটা বেড আছে। এবার আসি স্কাইলার নেচার ক্যাম্প। এই ক্যাম্পটা মৌসুনী দ্বীপের মাঝামাঝি অবস্থিত, বা অনেকটা সামনের দিকে বলতে পারেন। এই ক্যাম্পের সামনের সি বিচটাও বেশ সুন্দর, পুরো বালি আছে।
একটা কথা বলি, মৌসুনী দ্বীপে যত পিছনের দিকে যাবেন তত কিন্তু সি বিচে কাদা পাবেন, আর যত সামনের দিকে থাকবেন তত কিন্তু সি বিচে বালি পাবেন। এই ক্যাম্পের কটেজগুলো খুব সুন্দরভাবে সাজানো। বাঁদিকে এই কটেজগুলো টেন স্টাইলের কটেজ করেছে, এগুলো খুব সুন্দরভাবে সাজানো। এই ক্যাম্পের লোকেশনটাও খুব ভালো জায়গায়, আর ক্যাম্পের সামনের দিকটাও খুব সুন্দর। ইচ্ছা করলে এই ক্যাম্পে আসতে পারেন, এই ক্যাম্পটাও খুব বেশ ভালো, বেশ ভালো। নেক্সট হচ্ছে আলাফিয়া, নেচার ক্যাম্পের পরেই অবস্থিত। এই ক্যাম্পে অ্যাডভেঞ্চার টেন্ট আছে, এমনি টেন্ট আছে, আর মাড হাউস আছে। মাড হাউসগুলো বেশ ভালো। এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার টেন্ট। আর সামনে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মাড হাউস। এই ক্যাম্পটাও বেশ ভালো, খারাপ নয়, বেশ সাজানো গোছানো, ছোট্ট সুন্দর ক্যাম্প। ক্যাম্পের সামনের সি বিচটাও বেশ ভালো। সৃষ্টি নির্জন কটেজ, এই ক্যাম্পটি মৌসুনী দ্বীপের সামনের দিকেই অবস্থিত। এই ক্যাম্পের সামনের সি বিচটা বেশ ভালো, মানে কাদা নয় অ্যাকচুয়ালি। এই হচ্ছে ক্যাম্পের ভিতরে পরিবেশ, সুন্দর সাজানো গোছানো। অ্যাকচুয়ালি আমফানে মৌসুনী দ্বীপের বেশিরভাগ ক্যাম্প ভেঙে গেছে, তাই কিছু নামি ও দামি ক্যাম্পের ঠিকানা অনেকে হয়তো এই ভিডিওতে আশা করে থাকবেন, কিন্তু দিলাম না, কারণ তাদের অবস্থা খুবই খারাপ, যদিও তারা নিজেদের মতো করে গুছিয়ে উঠছে। এই হচ্ছে এই ক্যাম্পের সি বিচের দিকে ভিউ। লাস্ট যে টেন্টার কথা বলবো সেটা হচ্ছে আনন্দধারা। এই হচ্ছে আনন্দধারার ক্যাম্পের ভিতরের পরিবেশ। এখানে এসি ও নন এসি রুম আছে, এদের ছোট ও বড় টেন্ট আছে এবং অ্যাডভেঞ্চার টেন্টও আছে। আমরা যখন গতবারে মৌসুনী আইল্যান্ডে এসেছিলাম তখন এই আনন্দধারাতে ছিলাম, আমরা প্রায় 22 জনের একটা টিম ছিলাম। তো এদের আতিথেয়তা খুব ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো ছিল, যেটা আমাদের ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। মৌসুনী আইল্যান্ডে এখন 60-65খানা ক্যাম্প হয়েছে, কিছু ক্যাম্প সি বিচের দিকে, কিছু ক্যাম্প আবার সি বিচের উল্টো দিকে, এর মধ্যে ভালো মন্দ মিশিয়েও আছে। তো সবগুলো ক্যাম্প ঘুরে ঘুরে বেস্ট 8টা ক্যাম্পের লোকেশান, সেই ক্যাম্পের পরিবেশ ও রুম সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করছি।